হ্যালো বন্ধুরা, আজ বানাবো পুদিনা পাতার শরবত। তো এখানে পুদিনা পাতা নিয়ে চলে এলাম, আমার কাকির বাড়িতে পুদিনা গাছ রয়েছে, তো সেখান থেকে টাটকা ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি লেবুর রস 2 চামচ, আর ছোটো চামচের হাফ চামচ বিটনুন, বিটনুন দিলে আরও স্বাদটা বেড়ে যাবে। আর নিয়েছি চিনি, শরবতের যতটুকু মিষ্টি খাবো তার উপর ডিপেন্ড করে আমি চিনি নিয়েছি, চাইলে পরিমাণ কম বেশি করা যেতে পারে। তারপর আমি এখানে ব্লেন্ডার জায়গে পুদিনা পাতা নিয়ে নিলাম, সুন্দর পাতা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, তারপর আমি এখানে দিয়ে দিলাম চিনি, আর দিলাম হাফ চামচ বিটনুন। বিটনুন দিলে স্বাদ আরও বেড়ে যাবে। এবার আমি এখানে একদম ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে এখানে আমি দিয়ে দিচ্ছি, চাইলে এখানে আইস কিউবও দেওয়া যেতে পারে, কিন্তু আমি ঠান্ডা জল দিয়েছি খুব অল্প পরিমাণে, খুব বেশি না। খুব বেশি দিলে আবার পাতাগুলো ভালোভাবে ব্লেন্ড হবে না, তাই অল্প পরিমাণে দিয়ে আবার পরে থেকে জল অ্যাড করা যেতে পারে। তো পাতাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে আরও পরিমাণ মতো জল মিশিয়ে সুন্দর শরবত বানিয়ে নিলাম। এই হয়ে গেল রেডি পুদিনা পাতার শরবত। তো আজকে ইফতারিতে একটু ভিন্ন রকম কিছু ট্রাই করলাম, পুদিনা পাতার শরবত। এই রইল ছোট্ট একটি ভিডিও, ভালো লাগলে লাইক করবেন প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।